বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম মাটি সম্পর্কে। তো তোমরা সবাই বলতে পারবে যে মাটিতেই কিন্তু আমরা যে খাবারটা খাই সেটার যে ফসলগুলো আছে সেই ফসলগুলো ফলে। এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে। তাহলে এখন আমরা দেখি যে ফসল ফলানোর ক্ষেত্রে এই যে এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটির মধ্যে কী কী ভিন্নতা রয়েছে। তাহলে প্রথমেই আমরা দেখি যে কোন মাটি কোন ফসলের জন্য উপযোগী। ফসল ফলানোর জন্য পানি খুবই প্রয়োজনীয়। উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পানি গ্রহণ করে। কোন মাটিতে ফসলি উদ্ভিদ ভালো জন্মাবে এই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখি, এখানে বিভিন্ন ধরনের আমরা ফসলের ছবি দেখতে পাচ্ছি। এখানে আছে শিম এবং এখানে আছে একটি কাঁঠাল গাছ। তাহলে এঁটেল মাটি, এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট এবং ঘন, তাই এর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এ মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। তাহলে আমরা এঁটেল মাটিতে কী কী ফসল জন্মে এগুলো জানলাম। এরপরে আছে একটা তরমুজের ছবি এবং বাদামের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরও আছে শসা এবং বাঙ্গি। তাহলে আমরা একটু দেখি বেলে মাটি, এগুলো কোন মাটিতে হয়। বেলে মাটিতে, বেলে মাটির কণাগুলো তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড়। কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায়। এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এ মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, খিরা, শসা ইত্যাদি ফসল জন্মে। এরপর রয়েছে ধান এবং পাট ইত্যাদি যেসব ফসল জন্মে সেইটা হচ্ছে দোআঁশ মাটি। তাহলে চলো দোআঁশ মাটি সম্পর্কে আমরা জেনে নিই। দোআঁশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস মিশে থাকে। বালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে থাকে না। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এ মাটিতে ভালো হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। তাহলে আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ এলাকা যেহেতু দোআঁশ মাটি দিয়ে গঠিত, সেহেতু বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু ধান, গম, ভুট্টা, যব, পাট ইত্যাদি ভালোভাবে উৎপন্ন হয়। তাহলে আমরা জানলাম যে কোন মাটিতে কোন ফসল ভালো হয়। তাহলে একটা অনুশীলনে আমরা একটু দেখি। বলেছে মাঝে ছবির সাথে দাগ টেনে মিল করো। তাহলে আমরা জানি যে কোনটা কোন মাটি। এখানে সবচেয়ে নিচেরটা হচ্ছে বেলে মাটি, মাঝখানেটা হচ্ছে এঁটেল মাটি এবং সবচেয়ে উপরটা হচ্ছে দোআঁশ মাটি। তাহলে আমরা জানি যে বেলে মাটিতে পানি একদমই জমে থাকে না। এ কারণে বেলে মাটিতে ফুটি এবং চীনাবাদাম ভালো হয়। এবং আমরা জানি যে দোআঁশ মাটিতে এখানে, তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে মাটি এবং ফসল কিভাবে উৎপন্ন হয়। চলো আমরা শূন্যস্থান পূরণ করি। তাহলে মাটি তিন ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো বেলে মাটি। যে মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে তাকে দোআঁশ মাটি বলে। তিন রকমের মাটির মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট এবং দোআঁশ মাটির রং কী? দোআঁশ মাটির রং কালো। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম মাটি এবং ফসল সম্পর্কে। এরপরে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো।